কোসু এক শ্বাস পদ্ধতি, বাড়ি পানি কোসে এক শ্বাস পদ্ধতি, নাটোরের লতিরাজ কোসে একের সারা, বাড়ি পানি কোসে একের সারা, লতি কোসে একের সারা। আজ 16 জুলাই 2022 সাল। আর সুপ্রিয় কৃষক ভাইরা, আমরা আজকে বাংলাদেশে 5 জায়গায় সারা প্রেরণ করছি। আপনারা যে এই সারাগুলো দেখতে পাচ্ছেন, এই সারাগুলো সাইদুল ভাই নামে এক কৃষক বরিশাল থেকে অর্ডার করেছে। আমরা এই সারাগুলো তাকে প্রেরণ করার জন্য তৈরি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত মানসম্মত লতিরাজ কোসে একের সারা। তো যাই হোক, আমরা এখানে আরও কিছু চারা রেখে দিয়েছি। এই চারাগুলো যাবে হচ্ছে ঢাকা। শরীফুল ভাই নামক এক ভাই আমাদের কাছে অর্ডার করেছে, পাচ্ছেন। এই চারাগুলো যাবে খুলনা, সুদূর খুলনা। শাহানাজ নামে এক বিশেষ করে মহিলা আমাদের কাছে চারা অর্ডার করেছে। আমরা আরও তিন যাবে হচ্ছে খাগড়াছড়ি। যদু ভাই নামে এক ভাই, যিনি দেখি অনলাইনে বিভিন্ন পণ্যদ্রব্য বিক্রি করেন, এই যদু ভাই নামক এই এক ভাই আমাদের কাছে অর্ডার করছে। চারাগুলো যাবে খাগড়াছড়ি। আমরা আরেক জায়গায় চারা রয়েছে, দেখাবো, থামাবো। আরেক জায়গায় এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই কিন্তু লতিরাজ কোসে একের ক্ষেত। এখান থেকে চারা তুলে আমরা এখানে দেখি। এই চারার দৃশ্যগুলো যদি আপনারা দেখেন, এই সব চারার গোড়াতে কিন্তু লতি রয়েছে। আর কোনো কোনো লতি, এই চারার লতি কিন্তু দেখতে পাচ্ছেন এক হাতের বেশি হয়েছে। এটা কিন্তু চারার লতি। সুপ্রিয় কৃষক ভাইরা, এই চারাগুলো যাবে কিন্তু বিশেষ করে কুমিল্লা লাকসাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ওইখানে একটা শাখা আছে, ওইখানে যাবে। যিনি এই ভাই চারাগুলো অর্ডার করেছে, 2250 পিস আমরা চারা দিয়েছি। উনি প্রবাসে থাকেন, সম্ভবত সৌদি আরবে থাকেন। কয়েকদিন যাবৎ আমার সাথে কথা হয়েছে। সুপ্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো, সব চারার গোড়াতে কিন্তু লতি রয়েছে। লতিরাজ কচু এক চাষ পদ্ধতি, নাটোরের লতিরাজ কচু একের চারা, বাড়ি পানি কচু এক এর চারা ও চাষ পদ্ধতি, লতি কচু এক চাষ পদ্ধতি। কোন সময় লতিরাজ কচু এক চাষ করলে মাত্র 45 দিনে লতি আসে? আসল লতিরাজ কচু একের চারা। কেন লতিরাজ কচু একের গাছে ভবিষ্যতে গোড়া পচা রোগ হয়? কেন লতি কচু গাছের গোড়া পচা রোগ হয়? সুপ্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা লতিরাজ কচু একের চারা সকাল থেকে কিন্তু উত্তোলন করছি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লতিরাজ কচু একের লতি। আমরা যদি আরো কাছে থেকে দেখাই, দেখতে পাচ্ছেন এই লতির চাহিদা কিন্তু বাজারে ব্যাপক। এই যে দেখতে পাচ্ছেন সব গাছেই কিন্তু প্রচুর পরিমাণে লতি রয়েছে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কৃষক ফজের আলী কিন্তু চারা হাতে দাঁড়িয়ে রয়েছে। সুপ্রিয় কৃষক ভাইরা, লতিরাজ কচু এক চাষের প্রথম বিবেচ্য এবং প্রধান বিষয় হলো চারা। তো আমরা কৃষক ফজের আলীর সাথে কিছু কথা বলবো লতিরাজ কচু একের চারা নিয়ে। এই যে বিশেষ করে অনেকে তো দেখছে ভিডিওতে, যারা লতিরাজ কচু এক চাষ করে না কিন্তু এই গোড়া কাটা চারা দিচ্ছে, এই গোড়া কাটা চারা নিয়ে ভবিষ্যতে কি সমস্যা দেখা দেবে? গোড়া কাটার চারার সমস্যা হলে এই যে আমরা চারাগুলি যে উঠাইছি, এগুলা কিন্তু এসব লতির থেকে বের হয়েছে, চারাটা একটু পুক্ত হয়েছে, শিকড় জ্বালাইছে। আর এই যে গোড়া কাটা চারা, এই চারাটা আমরা যখন মাটিতে পুঁতে দিব, লাগাবো, সেই সময় চারাটা একটু কিছুদিন বেঁচে থাকবে। বেঁচে থাকার পরে চারাটা যখন খাদ্য করবে, জমিতে সার প্রয়োগ করবো, সেখানে চারাটা আস্তে আস্তে পচে যাবে। পচার পরে চারাটা হবে না, লাল পাতা লাল হয়ে যাবে, লাল হয়ে আস্তে আস্তে পচে নষ্ট হয়ে যাবে। সুপ্রিয় কৃষক ভাইরা, বিধায় আমরা কিন্তু লতিরাজ কচু এক চাষ করি, আপনি টাকা দিয়ে কিন্তু চারা নেবেন, তাই ভালো মানের চারা সংগ্রহ করবেন। আর একটা বিষয় আমরা যোগ করতে চাই, পাশে দেখেন কি আর একজন রয়েছে, সাব্বির মোহাম্মদ সাব্বির রহমান, আমরা তার সাথে কিছু কথা বলি। এই যে কিছু অত্যন্ত মানসম্মত লতিরাজ কচু একে চারা হাতে নিয়ে রয়েছে, কোন ধরনের চারা রোপণের যোগে সবচেয়ে বেশি উপযোগী? এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বড় বড় চারা, এই চারা দেখেন একটারও গোড়া কাটা নাই। এই চারাটা রোপণ করার সাথে 2-3 দিনের ভিতরে পাতা গজানো শুরু করবে। আর সুপ্রিয় কৃষক ভাইরা, আপনারা জানতে পারলেন আমরা কিন্তু সরে জমি না, আমাদের কিন্তু নিজস্ব জমি। আমরা যদি একটু উপরে থেকে আমরা দৃশ্যগুলো দেখাই, আর দেখতে পাচ্ছেন এই একই জমি চতুর্পাশে কিন্তু খেজুর গাছ রয়েছে। ইতিপূর্বে আমরা বলেছি এই জমিতে আমরা পানের চাষাবাদ করতাম বা পানের বরজ ছিল, আমরা পানের বরজ ভেঙে দিয়ে কিন্তু লতিরাজ কচু একের ফিরে এসেছি। এবার আসি সুপ্রিয় কৃষক ভাইরা, আমরা কিছু আপনাদের কাছে কথা শেয়ার করতে চাই। আপনারা জানেন বিশ্ব অর্থনীতি একটি সংকটময় অবস্থা দিয়ে চলছে, তার কারণ
রাশিয়া ইউক্রেন যুদ্ধ, দ্বিতীয়ত আপনার করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ। ইতিমধ্যে কিন্তু জাতিসংঘ ঘোষণা করেছিল বিশ্বের কিছু রাষ্ট্রে জন অসন্তোষ দেখা দিবে। কেন এই জন অসন্তোষ দেখা দিবে? প্রথম কারণ হলো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাবে। দ্বিতীয় কারণ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে কিন্তু দেখেন আপনারা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন রাষ্ট্রের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। যদি কোনো রাষ্ট্র রাশিয়া থেকে পণ্য আমদানি করে বা রপ্তানি করে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা পড়তে হবে, বেধায় কিন্তু তারা বিশেষ করে ওই রাষ্ট্র থেকে কোনো জিনিস সংগ্রহ করতে পারছে না। তাই প্রতিনিয়তই কিন্তু নিত্য পণ্য দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে যাচ্ছে হু হু করে। সেই সাথে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, করোনা ভাইরাস যখন দেখা দেয় কিন্তু লকডাউন ঘোষণা করা হয়, বিশেষ করে জনগণ বাইরে বের হতে পারে না, বিশেষ করে মাস্ক ছাড়া কিন্তু বের হতে পারে না, এবং বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করে রাষ্ট্রের প্রধানরা। তো যাই হোক, এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অর্থনৈতিক মন্দা, বিশ্ব রাজনীতির সংকট, এগুলো সব কিছু নিয়েই কিন্তু মানব জীবন স্থবিরতার মধ্যে দাঁড়িয়েছে। এই স্থবিরতা যতই বৃদ্ধি পাক, আমাদের কিন্তু পেটে আহার দিতেই হবে, আমাদের কিন্তু খাদ্য খেতেই হবে, আর খাদ্য খেতে গেলে কিন্তু অবশ্যই তরি তরকারি দরকার। এই অবস্থায় বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের সবজির চাষাবাদ করা হয়ে থাকে। লাউ রয়েছে, ঝিঙ্গা রয়েছে, পটল রয়েছে, শশা রয়েছে, আলু রয়েছে, বিভিন্ন ধরনের সবজির কিন্তু চাষাবাদ হয়ে থাকছে। আপনারা জানেন অতিবৃষ্টির কারণে কিন্তু এই সমস্ত সবজি নষ্ট হয়ে যায়, কিন্তু লতিরাস কচু একের গাছের কোনো ক্ষতি হয় না এবং অবিরাম ভাবে আপনারা লতি পেতে। সুপ্রিয় কৃষক ভাইরা, কেন এই লতিরাস কচু চাষের উপর বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে? কারণ আপনারা এই লতিরাস কচু এক বাড়ির আনাসে কানাসে চাষাবাদ করতে পারেন। আপনারা জানেন বাড়ির আনাসে কানাসে যদি আপনারা অন্যান্য সবজি চাষাবাদ করতে চান বা যদি ধান চাষাবাদ করেন তাহলে হাঁস মুরগি, গরু ছাগল এগুলো কিন্তু নষ্ট করে ফেলে। তাই আপনাদের বাড়ির আনাসে কানাসে যদি লতি পতির জমি পড়ে থাকে তাহলে কিন্তু আপনারা লতিরাস কচু এক চাষ করতে পারেন। এই লতিরাস কচু এক যদি বাড়ির আনাসে কানাসে চাষ করেন, হাঁস মুরগি ক্ষতি করবে না, গরু ছাগলও কিন্তু ছুঁবে না। কিন্তু বাজারে এই লতির চাহিদা কিন্তু ব্যাপক রয়েছে। আমরা আগে জানতাম এই লতিরাস কচু একের লতি সাধারণত গরিবদের খাদ্য, এখন কিন্তু গরিবদের খাদ্য তালিকায় এই লতিরাস কচু একের লতি নেই, কারণ এগুলোর দাম কিন্তু ব্যাপক। সুপ্রিয় কৃষক ভাইরা, আজ 16 জুলাই 2022 সাল, আপনি যদি এ সময় থেকে শুরু করে সামনে সময় যদি লতিরাস কচু একের চারা রোপণ করেন, মাত্র 45 দিনে গাছের লতি আসবে। আমরা কিন্তু একটি ইউটিউব চ্যানেল থেকে দেখলাম যে তারা বিশেষ করে এই গোড়া কাটা চারা সরবরাহ করছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি লতিরাস কচু এক চাষ করে না, যদি চাষ করতে কখনোই অন্যকে গোড়া কাটা চারা দিত না। টান দিয়ে তুলে দেখবেন গোড়া পচে গেছে। এই রোগের কোনো ওষুধ নেই। এই রোগের প্রাথমিক চিকিৎসাই হলো আপনাকে সুস্থ সবল এবং গোড়া কাটা মুক্ত চারা সংগ্রহ করতে হবে। সুপ্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে আমরা কিন্তু অত্যন্ত মানসম্মত চারা প্রেরণ করছি। এই যে দেখতে পাচ্ছেন লতি, এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কিন্তু লতি, এই যে দেখতে পাচ্ছেন লতি, প্রায় 2 হাত কিন্তু লতি হয়ে গেছে। এই লতিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে চারা। সুপ্রিয় কৃষক ভাইরা, আমরা এই চারাগুলো কিন্তু লতি থেকে তৈরি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চারা সংগ্রহ করছি সকাল থেকে, আমরা কিন্তু অত্যন্ত সতর্কতা অবলম্বন করে চারা সংগ্রহ করছি। তাই যারা লতিরাস কচু একের আসল চারা, গুণাগুণে ভালো মানের চারা পেতে চান, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন।